আসসালামু আলাইকুম প্রবাসী বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন। প্রতিদিনের মতো আজকেও আমি আপনাদের দেখাবো সৌদি আরবের বিভিন্ন ব্যাংকের এক্সচেঞ্জ রেট বাংলাদেশে কত করে পাওয়া যাবে। তো বিভিন্ন ব্যাংকের রেট যে কোনো সময় ওঠানামা করতে পারে। তো বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন, কারণ আমি প্রতিদিন সৌদি আরবের বিভিন্ন ব্যাংকিং আপডেটের পাশাপাশি বাংলাদেশ এবং সৌদি আরবের স্বর্ণের বাজারের রেট বলে থাকি। তো শুরু করা যাক। আজ 2 ডিসেম্বর 2019। আজকে প্রথমে আমরা দেখব ওয়েস্টার্ন ইউনিয়ন। আজকে ওয়েস্টার্ন ইউনিয়নের রেট হচ্ছে 22 টাকা 48 পয়সা। তারপর হচ্ছে এনজাজ ব্যাংক, আজকে এনজাজের রেট হচ্ছে 22 টাকা 47 পয়সা। এরপর হচ্ছে এনজাজ থেকে যদি আপনি ওয়েস্টার্ন ইউনিয়ন পাঠান তাহলে পাবেন 22 টাকা 54 পয়সা। এরপর হচ্ছে সাম্বা ব্যাংক, আজকে সাম্বা ব্যাংকের রেট হচ্ছে 22 টাকা 45 পয়সা। এরপর হচ্ছে আলরাজি ব্যাংক, আজকে আলরাজির রেট হচ্ছে 22 টাকা 51 পয়সা। তারপর আমরা দেখবো এক্সপ্রেস মানি, আজকে এক্সপ্রেস মানির রেট হচ্ছে 22 টাকা 48 পয়সা। এরপর হচ্ছে আরব ন্যাশনাল তেলেমানি ব্যাংক, আজকে তেলেমানির রেট হচ্ছে 22 টাকা 51 পয়সা। তারপর হচ্ছে ফাওরি ব্যাংক, আজকে ফাওরি ব্যাংকের রেট হচ্ছে 22 টাকা 44 পয়সা। এরপর আমরা দেখবো মানিগ্রাম, আজকে মানিগ্রামের রেট হচ্ছে 22 টাকা 46 পয়সা। তারপর হচ্ছে এয়ারসেল মানি ট্রান্সফার, আজকে এয়ারসেলের রেট হচ্ছে 22 টাকা 31 পয়সা। এরপর হচ্ছে এয়ারসেল থেকে যদি আপনি ওয়েস্টার্ন ইউনিয়ন পাঠান তাহলে পাবেন 22 টাকা 48 পয়সা। তারপর হচ্ছে আলজামিল এক্সচেঞ্জ, আজকে আলজামিল এক্সচেঞ্জের রেট হচ্ছে 22 টাকা 50 পয়সা। তারপর হচ্ছে এনসিবি কুইক পে, 22 টাকা 8 পয়সা। এরপর হচ্ছে এসটিসি পে থেকে যদি আপনি আপনার ডিরেক্ট ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠান তাহলে পাবেন 22 টাকা 57 পয়সা। তারপর হচ্ছে এসটিসি পে থেকে ক্যাশ পিক আপের মাধ্যমে টাকা পাঠালেও পাবেন 22 টাকা 57 পয়সা। তো বন্ধুরা, এই ছিল আজকের বিভিন্ন ব্যাংকের এক্সচেঞ্জ রেট বাংলাদেশের জন্য। আশা করি ভিডিওটা আপনাদের কাজে আসবে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক দেবেন, কমেন্টস করে জানাবেন কেমন লাগলো, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।